আসসালামু আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখাবো তেলের ছাঁকনি দিয়ে নরম তুলতুলে মজাদার ডিম পরোটা বেলাবেলি ঝামেলা ছাড়াই এই পরোটা খুব সহজে তৈরি করা যায় যে কেউ এই পরোটা তৈরি করতে পারবেন বানানো একদমই সহজ চলুন তাহলে রেসিপিটি দেখে নেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন বাটিতে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ইস্ট দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন আমি নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিক্স করে দেব সব কিছু আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব দুইটা ডিম আপনারা চাইলে ডিম ছাড়াও এই পরোটাটা তৈরি করতে পারবেন বা চাইলে একটা ডিম দিয়েও তৈরি করতে পারবেন ডিমগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে চেড়ে মিক্সড করে দেবো এখন আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আটা লাগলে আমি আরও আটা অ্যাড করব আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও পরোটাটা তৈরি করতে পারবেন এখন আমি দিয়ে দিচ্ছি আরও দুই কাপ পরিমাণ আটা এখানে আমি মোট চার কাপ পরিমাণ আটা নিয়েছি এখন আমি সাত থেকে মিনিটের মতো একটি ডু তৈরি করব। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভালোভাবে ডুটি তৈরি করবেন এটা একটু স্টিকি এতে করে পরোটাগুলো অনেকটাই সফট হবে এখন আমি এটা ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য এটা আমি চুলার পাশে রেখে দেব উপর দিয়ে আমি একটু তেল লাগিয়ে দিয়েছি যেন ড্রাই হয়ে না যায় ফিরে আসছি আধা ঘন্টা পর দেখেন দুটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে এখন আমি হাত দিয়ে এর ভেতরের বাতাসগুলো বের করে দেব ইস্টটা যদি ভালো হয় তাহলে আপনার ডোটা একদম পারফেক্ট হবে চেষ্টা করবেন একটু ভালো মানের ইস্ট নিতে এখন আমি দুটা পাঁচ ভাগে ভাগ করে নিব চার কাপ আটা দিয়ে আমি পাঁচটা পরোটা তৈরি করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে ছোট বা বড় করেও বানাতে পারবেন এখন আমি সবগুলো গুল গুল বল বানিয়ে নিব আর এখানে নিয়েছি আমি একটা তেলের ছাঁকনি আপনাদের কাছে যে কোনো ডিজাইনের তেলের ছাঁকনি দিয়ে কিন্তু পরোটাগুলো তৈরি করতে পারবেন আমি ছাঁকনির মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি যেন সহজেই উঠে আসে একটু চেপে চেপে উপর দিয়ে এভাবে লাগিয়ে দিবেন দেখে বুঝে নেবেন আমি পরোটাটা কিভাবে তৈরি করছি একদমই সহজ এটা কিন্তু ইজিলি ছেড়ে আসবে ভয়ের কোনো কারণ নেই একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে পরোটাটা সুন্দরভাবে থেকে উঠে আসছে ঠিক একইভাবে আমি সবগুলো পরোটাই বানিয়ে নিব। এখন ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম আছে গরম করে নিয়েছি তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি চোলা রাসটা মিডিয়াম টু আস করে দিব এখন আমি একটা পরোটা তেলের মধ্যে ছেড়ে উপর দিয়ে এভাবে তেল ছিটিয়ে দিব একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে পরোটাটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে একটা সাইড এক মিনিট ভাজার পর আমি অপর সাইডটা উল্টে দিব এই পরোটাগুলো ভাজতে বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে একটা পরোটা এপিটোপিট করে ভাজতে একদম হাই হিটে ভাজতে যাবেন না তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে যখন দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে আসছে তখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিব দেখেন একদম সহজভাবে বানানো হয়ে গেল মজাদার ডিম পরোটা এই পরোটাগুলো হালুয়া গরুর মাংস মুরগির মাংস এবং কি সবজি দিয়ে খেতেও কিন্তু দারুণ মজাদার যারা কখনো এই রেসিপিটি ট্রাই করেনি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি দেখেন এটা কতটা সফট হয়েছে আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ